রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা ছিলেন মদিনায় হিজরত করেন না এখনো তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তওয়াফ করেন ফাঁকা ফাঁকা তওয়াফ করেন সুযোগ পাইলে তওয়াফ করেন তো ওসমান সাহাবী যার হাতে পর্যায়ক্রমে মানে জন্মের পর থেকে পর্যায়ক্রমে ওসমান সাহাবী অর্থাৎ ওসমান সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার চাবিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আপনজনদের ভিতরে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কারণ হলো এই মক্কাতে এক সময় এক জালেম বাদশা তার নাম ছিল আন্নান অথবা কি যে বলে গেছে আন্নান বা অন্য একটা নাম ছিল এই জালেম একদিন মক্কা থেকে বিতাড়িত হলেন অর্থাৎ তার সে যখন দেখলেন যে আমার আর রাজত্ব থাকবে না তখন জমজম কূপটা আছে না এই জমজম কূপটাকে সে পাথর দিয়ে লোহা দিয়ে একদম পুরাটাই বন্ধ করে ফেললেন একবার বন্ধ করে দিয়ে এইটার চিহ্ন রাখলেন না মানে পুরাটাই পাথর দিয়ে সমান করে ফেললেন জমজম কূপটা আছে কোথায় এটা কেউ বলতে পারে না এই অবস্থা দীর্ঘদিন চলে গেল এরপরে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নাম কি যেটা বলেন এই আব্দুল মুত্তালিব তিনি একদিন স্বপ্নে দেখলেন জমজম কূপটা কোথায় আছে তিনি জানতেন না জমজম কূপ ছিল যে কোথায় আছে এটা কেউ তালাশ করে পাচ্ছে না প্রচুর পরিমাণ পাথর অনেক পাথর দিয়েছে সেখানে মূল যে কূপটা কোথায় আছে কেউ তালাশ করে পাচ্ছে না কিন্তু স্বপ্নে দেখলেন যে মূল কূপটা কোথায় আছে এবার স্বপ্নে দেখার পরে উনি ওনার এই এগারো জন সন্তানকে নিয়ে এই কূপের কাছে গিয়ে পুরা পাথরগুলি সরালেন সরিয়ে পুরা পাথরটাকে পুরা কূপটাকে গোটা কূপটাকে তিনি পরিষ্কার করে আবার জমজম কূপকে মানুষের জন্য মুক্ত করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই আমলটা বড় পছন্দ করলেন এরপর থেকে মক্কার চাবিটা ওনাদের অধীনে রয়ে গেল এই পর্যায়ক্রমে বংশ অনুসারে একের পরে এক চাবিটা এদের হাতেই থাকলো কিয়ামত পর্যন্ত এই বিশ্বনবীর যেই নসব আছে সিলসিলা আছে এদের হাতেই চাবিটা থাকবে তো দোস্ত বন্ধু আমার তখনকার মক্কার জমিনে তখন তো আর মুসলমান এত বেশি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু সাহাবী আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলে একবার মন চাইলো যে আমি মক্কার ঘরে একটু ঢুকতে চাই কাবা ঘরে একটু ঢুকে একটু মদত করব তখন এই ওসমান সাহাবীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাবিটা চেয়েছিলেন যে ওসমান চাবিটা দাও না আমি একটু ভিতরে ঢুকবো একটু দেখবো আল্লাহর কাবা ঘরটার ভিতরটা কত সুন্দর ওসমান সাহাবি বলল যে তোমার তো আমরা পছন্দ করি না তুমি আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকানি মারছো আর তোমার কাবা ঘরের চাবি দিব মাথা খারাপ হয়েছে দিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখো আমি গোপনে ঢুকবো কেউ দেখবে না তুমি একটু চাবিটা আমাকে দাও একটু দাও না চাবিটা লোকটা গাউরামি করছেন দিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বললেন ওসমান সেই দিন কেমন লাগবে যেই দিন আমার হাতে কাবার চাবি আসবে সুবহানাল্লাহ জোরে বলেন না তুমি আজকে দিলে না না তো সেই দিন কেমন লাগবে তোমার যেই দিন আমার হাতে চাবি আসবে এইবার সে বলল মাথা খারাপ তোমার তোমার হাতে কাবার চাবি আসবে আর কোন মাথা ভালো কথা পাইলা না তুমি আল্লাহ রাসূল বললেন সেই দিন প্রমাণ হবে যেই দিন আমার হাতে কাবার চাবি আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্কাতে ঢুকলেন মুক্কাতে ঢুকে প্রতিশোধ দিলেন না সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন দোস্ত বন্ধু আমার এই মুহূর্তের ভিতরে ওই যে ওসমান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নয় এখন মুসলমান হন নাই কাফের এবার সে বুঝতে পেরেছে ওই যে মোহাম্মদ যা বলছে তাই তো সত্য হচ্ছে ঠিক কিনা জোরে বলেন এবার সে বাঁচার জন্য এমন দৌড় দিয়েছে দৌড় দিতে গিয়ে চাবিটা তার কোমর থেকে ছিঁড়ে পড়ে গেল মাটিতে এই চাবিটা একজন সাহাবী পেলেন পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন রাসূল এটা কাবার চাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চাবিটা পেয়ে এক জায়গায় বসা আছেন এই মুহূর্তের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তাইফে যার কবর আছে এই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নয় এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই চাবিটা আমাকে দেন আমাদেরকে দেন এই চাবিটা আমাদেরকে দিলে এই মক্কার এই পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে এবং জমজম কূপটা আমাদের হাতে চলে আসবে এই চাবিটা আমাদেরকে দেন আমার হাতে দেন আমি এটার এই মক্কার ঘর খুলবো পরিষ্কার করব মক্কার ঘরটাকে আমি দেখাশোনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবিটা হাতে নিয়ে এখানে বসা আছেন এইদিক সেদিক কিছুই বললেন না একদম চুপ করে বসা আছেন কিছুক্ষণ পরে রাসূলের আরেক চাচাতো ভাই হযরত আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক তো জামাতা আবার আবার চাচাতো ভাই এসে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ এই চাবিটা আপনি আমাকে দিন আমরা এই চাবিটাকে আমরা সংরক্ষণ করব যদি আমাদের হাতে চাবিটা চলে আসে তাহলে জমজম আমাদের হাতে চলে আসবে গোটা মুক্কাটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কিছু বললেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবী কোথায় ওসমান সাহাবী কোথায় তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওসমান সাহাবী তো পালাইছে পাহাড়ের চিপার ভিতরে ও এমন ভাবে পালাইছে ওরে বের করা না কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে ধরে নিয়ে আসো সাহাবীকে নিয়ে আসো সাহাবীরা সাহাবীকে ধরে আনলেন ধরে আনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীকে বলেন সাহাবী আমার কথার মিল পেয়েছো এই যে দেখো কাবার চাবি আমার হাতে কিন্তু সাহাবী মনে মনে ভাবতেছে আজকে যে কি মাইর পরে পিঠের উপরে আল্লাহই জানে কি মাইর যে দেয় পিঠের উপরে আল্লাহ ভালো জানে সে কাঁপতে 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 কথা বের হচ্ছে না চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিলেন আল্লাহ রাসূল বলেন সাহাবী এদিকে আসো ওসমান এদিকে আসো আমার পাশে আসো আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরলেন আর বললেন নাও এই চাবি তুমিই রাখো তোমার বংশধররাই কিয়ামত পর্যন্ত চাবি চালাবে সুবহানাল্লাহ জোরে বলেন এখন ঘটনা হলো যে কিছু কাফির ছিলেন সে মুসলমান না এখন ঈমান আনে নাই এই দৃশ্যটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই কাজটা করলেন কেন তার হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবিটা দিলেন অথচ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস রাইসুল মুফাসসির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কত বড় একজন মুফাসসির পৃথিবীতে এত বড় মুফাসসির কেউ আসবে না এত বড় একজন মুফাসসিরকে চাবি দিলেন না যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য দোয়া করেছেন যিনি কোরআনের সমস্ত ভেদ জানতেন কোরআনের সমস্ত মগজ জানতেন অধিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ইলমের ভান্ডার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আলেম হওয়ার পরও দুই দিক দিয়ে মহান বিশ্বের মহানায়ক আলেম এত বড় দুই আলেমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবি দিলেন না এর কারণটা কি এর ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিন কারাম বলেন ওসমান সাহেবকে যখন চাবিটা দেন ওসমান সাহেব নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই চোখের পানি ছেড়ে দিয়ে সেখানে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর চরিত্রকার হতে পারে না আমি এখনই কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে চাবি তার হাতে গিয়েছেন এখনো যার হাতে চাবি আছে তার বংশধর কথা বুঝাইতে পারলাম না তার বংশধর রাসূল বলছেন এখন থেকে তোমার বংশ থেকে কেউ চাবি নিতে পারবে না তোমার বংশ কিয়ামত পর্যন্ত এই চাবির জিম্মাদারিতে থাকবে নাও তুমি চালাও এখন প্রশ্ন হলো এই কাজটা রাসূল কেন করলেন কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা নো যদিও বড় আলেম কিন্তু সেটার যোগ্য না যদিও আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নো বড় মুফাসসির কিন্তু এই মক্কার ঘর দেখার যোগ্যতা তার নাই কারণ এই ঘর সম্পর্কে তার ধারণা নাই কারণ মুয়াজ্জিন যা জানবে এই ঘর সম্পর্কে মসজিদ সম্পর্কে আরেকজন নতুন ব্যক্তি এসে কিছুই জানবে না উল্টা পাল্টা টিপে মিশিরও শেষ সব শেষ ফেনও শেষ ঠিক কিনা জোরে বলেন সব শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অযোগ্যদেরকে যোগ্যদের চেয়ারে বসান নাই এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা দয়্যাতাল আমর হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা দয়্যাতাল আমর হ্যাঁ ফান্তাজিরুস সাআহ রাসূল ইয়া ইদা দয়্যাতুল আমানা ফান্তাজিরুস সাআহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন দেখবে আমানতের খেয়ানত হচ্ছে তখন কিয়ামত অতি নিকটে অপেক্ষা করো দেখ সাহেব বলেন ইয়া রাসূলুল্লাহ মা আদাতিল আমানা আমানত কেমন করে খেয়ানত হতে পারে আমানতের খেয়ানত কেমন করে হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ যখনই দেখবে অযোগ্যরা যোগ্যদের চেয়ারে বসতেছে তখনই মনে করবা কিয়ামত অতি নিকটে ঠিক কিনা জোরে বলেন ঠিক